চট্টগ্রামে অসহিষ্ণু হয়ে উঠেছে বিভক্ত ছাত্রলীগ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদিনই ঘটছে সংঘর্ষ। দলের শীর্ষ পর্যায়ে অভিযোগ জানাবে স্থানীয় আওয়ামী লীগ। গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেকের সর্বোচ্চ সাজার দাবিতে রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশ। নেতাদের সাজার প্রতিবাদে জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ। মাঠ পর্যায়ে আর্থ সামাজিক উন্নয়নই সরকারের লক্ষ্য, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী। স্প্যানিশ ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচন। 60 বছরের পুরনো ইঞ্জিনে জোড়া তালি দিয়ে চলছে ট্রেন, অকার্যকর ইঞ্জিনের কারণে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা, সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন রেলমন্ত্রী। এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দুর্গাপূজার প্রস্তুতি, মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা সাজানোর কাজ। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আফজাল হোসেন। চট্টগ্রামে ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠেছে নানা গ্রুপ উপগ্রুপে বিভক্ত ছাত্রলীগ। এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা ও সাংগঠনিক কোন্দলে জর্জরিত সংগঠনটির নেতাকর্মীরা। প্রতিদিনই ঘটছে হতাহতের ঘটনা। গত সপ্তাহে মৃত্যু হয়েছে দুজনের। ছাত্রলীগের এ ধরনের সংঘাতে চরম উদ্বেগের মধ্যে পড়েছেন পুলিশ প্রশাসন। এ অবস্থায় ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে দলের শীর্ষ পর্যায়ে অভিযোগ জানাবে স্থানীয় আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম উত্তর, দক্ষিণ এবং মহানগর তিন সাংগঠনিক জেলার অধীন ছাত্রলীগের এমন কোন ইউনিট নেই যেখানে বিরোধ সৃষ্টি হয়নি। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লালখান বাজার প্রতিদিনই রণক্ষেত্রে পরিণত হচ্ছে। আর কমিটি গঠনকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি কলেজে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া প্রতিদিনের ঘটনা। গত সপ্তাহে দক্ষিণ চট্টগ্রামে ছাত্রলীগের বিরুদ্ধে মৃত্যু হয়েছে মামুন নামে এক ছাত্রলীগ কর্মীর। দ্বন্দ্বের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা যাচ্ছে না। আর এসব বিরোধের জন্য দলে অনুপ্রবেশকারীদেরকেই দায়ী করছেন সংগঠনের শীর্ষ নেতারা। দীর্ঘদিন সরকার ক্ষমতায় থাকার কারণে ঢলের মতো অনুপ্রবেশকারী হ্যাবিটে ছাত্রলীগ অনুপ্রবেশ করেছে। সরকার যখন ক্ষমতায় থাকে না তখন তারা দেশের মাটিতেই থাকে না, বিদেশে থাকে। আবার যখন সরকার ক্ষমতায় আসে তারা দেশে ফেরত এসে তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য নানান অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করে সংগঠনের উপর দায় চাপিয়ে দেয়। ছাত্রলীগ নামধারী যারা ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে শিবির থেকে, ওরা এখন সামনে যেহেতু নির্বাচন, এই ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগ যদি প্রশ্নবিদ্ধ করতে পারে তাহলে জননীতি শেখ হাসিনার ব্যাংকের ছাত্রলীগ যে মাঠে থাকবে ওরা ছাত্র দুর্বল করার প্রয়াসে এই ষড়যন্ত্র তারা করছে। আর ছাত্রলীগের এসব লাগাতার সংঘাতে তটস্থ পুলিশ প্রশাসন। চট্টগ্রাম কলেজে যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে বিবদমান পরিস্থিতির কারণে কয়েকদিন আগে যে ঘটনাগুলো ঘটেছিল, অস্ত্র প্রদর্শন হয়েছিল, আমরা কাউকেই রেহাই দিইনি। সেটা সরকারি দলেরই হোক আর বিরোধী দলেরই হোক, প্রত্যেককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, সেই অস্ত্রগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই অবস্থায় সংঘাতে জড়িত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে অভিযোগ জানাবেন বলে জানালেন নগর আওয়ামী লীগের এই নেতা। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিকে বলবো এবং বিশেষ করে আমরা আমাদের মানে সাধারণ সম্পাদক সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয়কে বিষয়গুলো অবহিত করব, যাতে এখানে কোনো ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। বর্তমানে নগর ছাত্রলীগে 4টি, উত্তর জেলা ছাত্রলীগে 2টি এবং দক্ষিণ জেলা ছাত্রলীগে 3টি দ্বারাই বিভক্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি জামাত জোটের দুর্নীতি আর সন্ত্রাসের কারণে দেশ পিছিয়ে গিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মাঠ পর্যায়ে আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 20 জেলায় 33টি নবনির্মিত স্থাপনার উদ্বোধন করে একথা বলেন তিনি। এর আগে গণভবনে স্প্যানিশ ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন ভবিষ্যতে ইতিহাস ও গবেষণার বড় খোরাক হবে জাতির জনকের জীবনী নিয়ে প্রকাশিত বইগুলো। 21 আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগ। গতকাল বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সমাবেশ ও বিক্ষোভ হয়। এদিকে গ্রেনেড হামলার ঘটনায় সে সময়ের সরকার প্রধান হিসেবে বেগম খালেদা জিয়া ও তার দল কোনোভাবে দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা।
একুশে আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবিতে আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিল। 2004 সালে যে স্থানে ঘটেছিল ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড, সেই স্থান থেকেই বৃহস্পতিবার বিকেলে বের করা হয় মিছিলটি। আওয়ামী লীগ নেতাদের দাবি, হাওয়া ভবনে বসে তারেক রহমান এঁকেছিলেন এই গ্রেনেড হামলার ছক, তাই মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে তার সর্বোচ্চ সাজা না হওয়ায় ন্যায় বিচার পাননি বলে দাবি করেন তারা। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও এই মামলায় বিচারের মুখোমুখি করার দাবি জানান নেতারা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় যোগ দিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলায় দোষী প্রমাণ হওয়ায় বিএনপি নেতাদের তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। আজকের দাবি হচ্ছে, আমরা সরকারকে অনুরোধ জানাবো অতি সত্বর এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য অনুরোধ জানাই, এবং আমরা তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং বেগম খালেদা জিয়ার বিচার দাবি করছি। অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মন্তব্য করেন, একুশে আগস্ট বোমা হামলা মামলার রায়ের পর বিএনপি তাদের রাজনৈতিক অধিকার হারিয়েছে। তারা হত্যার মধ্য দিয়ে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে তারা তাদের এখন দায়িত্ব কায়েম করতে চায়, সেটা তাদের বারবার কর্মকাণ্ড উঠে এসেছিল। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে আবার পাকিস্তানের ভাব দেয়, পাকিস্তানের দর্শন এখানে প্রতিষ্ঠিত করাই তাদের মূল লক্ষ্য। সেই জন্য এই নেক্সাস এবং এরা সামগ্রিকভাবেই কানেক্টিভলি এই কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়াও এই হামলার দায় এড়াতে পারেন না। ক্ষমতায় আপনারা আলামত নষ্ট হলো কেমন করে? হামলাকারীরা প্রকাশ্য দিবালোকে পালিয়ে যাওয়ার সুযোগ পেল কেমন করে? স্বরাষ্ট্রের মন্ত্রী তো প্রধানমন্ত্রী নিজে, ফুল মিনিস্টার প্রধানমন্ত্রী, তিনি ক্ষমতা, তিনি কি তা এড়াতে পারবেন? খুনিদের সঙ্গে জাতি ঐক্য করবেন, এই জাতি ঐক্যে জনগণ কোনোদিনও বিশ্বাস করবে না, সমর্থন করবে না। নির্বাচনকে সামনে রেখে বিএনপি যেন আর কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। জুনায়দ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমান সহ দলীয় নেতাকর্মীদের সাজার প্রতিবাদে গতকাল জেলায় জেলায় বিক্ষোভ করেছে বিএনপি। দলটির নেতাদের বিরুদ্ধে ঘোষিত রায় পুনর্বিবেচনা করে সাজা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মালোপাড়ায় নগর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ করে নেতাকর্মীরা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। চট্টগ্রাম জেলা বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাতের নেতৃত্বে সকালে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। রাজনীতি থেকে দূরে রাখতেই তারেক রহমানের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। তারেক রহমানকে এবং জিয়া পরিবারকে এই সরকার ভয় পায়, এই ভয় পায় বলেই আজকে তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে দেখাবার জন্য এই মিথ্যা সাজানো প্রেসক্রিপশন করা একটি রায় আজকে দেওয়া হয়েছে। খুলনার কেডিঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে জেলা ও মহানগর বিএনপি। বিক্ষোভ থেকে বিএনপি নেতাদের সাজা প্রত্যাহারের দাবি জানানো হয়। বগুড়ার নবাববাড়ি রোডে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। রায় প্রত্যাখ্যান করে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা। কুড়িগ্রামে পুলিশি বাধার কারণে পূর্ব ঘোষিত মিছিল ও বিক্ষোভ সমাবেশ করতে পারেনি জেলা বিএনপি। শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় জেলা বিএনপির কার্যালয় ঘিরে রাখে পুলিশ। এছাড়া রাঙামাটি, নাটোর ও খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জেলায় একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। শেখ মহিউদ্দিন, সময় সংবাদ। স্বাধীনতার সময় রেলওয়েতে লোকোমোটিভ বা ইঞ্জিন ছিল 486টি। এর প্রায় 48 বছর পর রেলের ইঞ্জিন কমে দাঁড়িয়েছে 273টিতে, যার মধ্যে মেয়াদোত্তীর্ণ 70%-এরও বেশি। 50-60 বছরের পুরনো ইঞ্জিন দিয়ে জোড়া তালে দিয়ে চালানো হচ্ছে ট্রেন, ঠিকমতো সেবা দিতে পারছে মাত্র 78টি ইঞ্জিন। অকার্যকর ইঞ্জিনের কারণে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা, কমছে রেলের গতি।
সংকট সমাধানে নতুন ইঞ্জিন কেনার কথা জানালেন রেলমন্ত্রী নাজমুস সালেহের প্রতিবেদন। বাসের খুঁটি বাঁধার সাধারণ জিআই তার দিয়ে ব্রেক জোড়া লাগানো এই ইঞ্জিনটি বগিগুলো টেনে নিয়ে যাচ্ছে ওয়াশফিডে। হালকা সেই তার ছিঁড়ে গেছে অনেক আগে। লোহার যে পাতটি চাকাকে চেপে রেখে ব্রেক নিয়ন্ত্রণ করে সেটিও ক্ষয়প্রাপ্ত হয়ে চাকা থেকে সরে গেছে অনেক দূরে। ইঞ্জিনটির অন্য চাকার ব্রেকও একই রকম তার দিয়ে বাধা। প্রায় 40 বছর আগে জাপান থেকে কেনা ইঞ্জিনটির মেয়াদ শেষ হয়ে গেছে আরো 20 বছর আগে। ডেট ফেল হয়ে গেছে, ডেট শেষ। এই যে এগুলা জায়গা নাই, জয়েন্ট এই যে পুরো ওয়েল্ডিং করা, নাটের সেট চলে গেছে, ঝুঁকি না ঝুঁকি না, এটা তো বুঝি মারাত্মক ঝুঁকি, কত স্পিডে চলেই নাই। ওয়ার্কশপের ভেতরে গিয়ে দেখা যায় 10-12টি ইঞ্জিন মেরামতের জন্য আনা হয়েছে। তবে যাত্রার পূর্বে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে দু একটি ইঞ্জিন থাকলেও বেশিরভাগ ইঞ্জিনেরই যান্ত্রিক ত্রুটি ভয়াবহ রকমের। যতগুলো ইঞ্জিন আছে সব দিয়ে অকেজো, কোনো রকমে আমরা খালি জোড়া তালা দিয়ে আমরা কাজ চালাই আসি, এছাড়া তার কোনো উপায় নেই। 1969-70 সালে রেলওয়েতে ইঞ্জিনের সংখ্যা ছিল 486টি। স্বাধীনতার 50 বছরের কাছাকাছি সময় এসে তা কমে দাঁড়িয়েছে 273টিতে। মেকানিকরা বলছেন ইঞ্জিনের কার্যকাল 20 বছর হলেও রেলবহরে 40-50 এমনকি 60 বছরের পুরনো ইঞ্জিনও আছে। এখানে সর্বোচ্চ কত বছর আগের ইঞ্জিন আছে? পাকিস্তান আমলের ইঞ্জিনও আছে এখানে, ওই ওটা পাকিস্তান আমলের ইঞ্জিন। একটা ইঞ্জিনও ভালো নাই, কে জোরালো দিয়ে চলছে, বালাদের মাল দেয় দুই নম্বর। মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিনের কারণে রেলের গতি কমার পাশাপাশি পুরো রেল ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। এগুলি কিন্তু অনেক আগে মিউজিয়ামে চলে যাওয়া উচিত ছিল। পুরোনোটা দিয়ে যদি আমি চালাতে চাই, ঠেকা দেওয়া হবে, ধীর গতিতে চালাবো, মাঝে মাঝে কোনো ডিরেলমেন্ট হলে সেটাকে যে ঠেকা দিতে হবে সেইটারও কিন্তু আমার সঙ্গতি থাকবে না। ইঞ্জিন সংগ্রহে পরিকল্পনার কথা জানালেন রেলমন্ত্রী। 10টি লোকোমোটিভ শতভাগ প্রক্রিয়া শেষ, 10 লোকোমোটিভ এডিবির অর্থায়নে অতি তাড়াতাড়ি আমাদের বহরে আসবে। সম্প্রতি কোরিয়া থেকে 70টি ইঞ্জিন কেনার চুক্তি করেছে রেলপথ মন্ত্রণালয়। 2011 সালে প্রায় 2,000 কোটি টাকা ব্যয়ে 70টি ইঞ্জিন কেনার প্রকল্প নিলেও বাস্তবতা হচ্ছে 7 বছরে সেই প্রকল্প থেকে আসেনি একটিও ইঞ্জিন, বরং বরাদ্দকৃত টাকার খরচ হয়ে গেছে 100 কোটি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে গুলিতে একজন নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী। এ ঘটনায় র‍্যাবের 2 কর্মকর্তা সহ 4 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‍্যাব জানায় গতরাত 11:30টার দিকে মুরাদপুরের রেলগেটে চেকপোস্টে তল্লাশির সময় একটি প্রাইভেট কারকে চ্যালেঞ্জ করে র‍্যাব। এ সময় গাড়ির ভেতরে থাকা সন্ত্রাসী অসীম রায় র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন অসীম রায় বাবু। এ সময় র‍্যাব 7-এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার ফাহিম, মেজর হাসান ও 2 সিপাহী সহ আহত হন 2 জন। গুলিবিদ্ধ অবস্থায় অসীমের এক সহযোগী পালিয়ে যায়। নিহত অসীম রায়ের গাড়ি থেকে একটি পিস্তল সহ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। এদিকে নিহত অসীম রায় বাবু তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসায়ী, ওই যে মাদক নিয়ে যাচ্ছে, র‍্যাবের তো গাড়ি তল্লাশি করছে, তল্লাশি করার পরে ওই এরা গুলি করছে। ওরা একটু লোক সদস্য ছিল, গুলি করে একজন গুলিবিদ্ধ হয়েছে, এক পর্যায়ে একজন মারা গেছে। এই কিছু অস্ত্র পাওয়া গেছে তার কাছে, গুলি পাওয়া গেছে, তারপরে মা ইয়াবা পাওয়া গেছে। কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করতে বৃহস্পতিবার বিকেলে শহরের জিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ফাতেমা খাতুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পলিথিন রাখার অপরাধে এক মালিককে 5,000 টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ব্যবসায়ীরা। পুলিশ ব্যবসায়ীদের ধাওয়া দিলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এতে পুলিশের 2 সদস্য সহ 10 জন আহত হন। পরে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুর্গাপূজাকে সামনে রেখে মানিকগঞ্জের মণ্ডপগুলোতে শেষ পর্যায়ে চলছে প্রতিমা সাজানোর কাজ। এ উৎসবকে ঘিরে জেলা জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
এদিকে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নেওয়ার কথা জানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দুর্গাপূজা ঘনিয়ে আসায় মানিকগঞ্জের শহর ও গ্রামের স্থায়ী মণ্ডপগুলোতে প্রতিমাকে বর্ণিল সাজে সজ্জিত করা হচ্ছে। বেশিরভাগ মণ্ডপে রংতুলির আঁচড়ে দুর্গাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলছেন প্রতিমা শিল্পীরা। মাটির কাজ শেষ করে এখন রঙের কাজ ধরছি, রাত দিন 24 ঘন্টা কাজ চালিয়ে যাচ্ছি, ব্যস্ত সময় যাচ্ছে। অল্প দিন আছে সময় পূজার, আমরা এই পূজার এই সঙ্গ কইরা আবার অন্য জায়গায় যাব। এদিকে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে যাওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সভাপতি সেক্রেটারি এবং আমাদের জেলা পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন এবং আমাদের এনশিওর করেছেন যে পর্যাপ্ত নিরাপত্তা দিবে। আমরা নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত যে আমরা সুষ্ঠু সুন্দরভাবে মানিকগঞ্জ জেলায় 507টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত করতে পারব। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে নজরদারি বাড়ানো সহ সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিজয়া দশমী পর্যন্ত কোথাও কোনো সমস্যা না হয় এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে আমাদের এখন থেকে যে ডেভেলপমেন্ট আছে সেটা পূজা সম্পন্ন হওয়ার পরেও দুদিন পর্যন্ত সেই ডেভেলপমেন্টটা থাকবে। জেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে এবছর স্থায়ী ও অস্থায়ী 560টি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় সংবাদ মানিকগঞ্জ। ফেনী 3 আসনের ভোটাররা গত সংসদে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে অবহেলায় কাটিয়েছেন, আর এই ক্ষোভেই তারা এবার খুঁজছেন রাজনৈতিক প্রার্থী। আগামী নির্বাচনে সমুদ্র উপকূলীয় এই আসনে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে গুরুত্বপূর্ণ আসনটি বড় দুই দলই তাদের প্রার্থী জয়ী করতে মরিয়া। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তিয়ার মন্ডার রিপোর্ট। ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজী ও দাগনমিয়া উপজেলার 2টি পৌরসভা এবং 17টি ইউনিয়ন নিয়ে ফেনী 3 আসন। এই আসনে গত 10টি সংসদ নির্বাচনে 5 বারই জিতেছে বিএনপি। 73 ও 79-এর পর আসনটিতে আওয়ামী লীগ আর জয়স্বাদ পায়নি, সেক্ষেত্রে জাতীয় পার্টি 2 ও সবশেষ স্বতন্ত্র প্রার্থী 1বার জয়ী হয়েছে। এবার 11 সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ অর্থনৈতিক অঞ্চল, নদী শাসন করে ভাঙন রোধ, 2 উপজেলার সেতু বন্ধন সহ মোটা দাগে দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে ভোটারদের মন জয় করতে চাইছেন। অপরদিকে বিএনপি ভোটের শান্তি পরিবেশ খুঁজে বেড়াচ্ছেন, আর ভোটাররা চাচ্ছেন জনবান্ধব প্রতিনিধি। শিক্ষিত, ভালো, সৎ লোক, ওনাকে আমি আমার ভোট দিব। আমাদের উপকূলীয় এলাকাতে যারা শহরে মানুষদের বিপদে দুর্দশা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় যারা পাশে থাকবে তাদেরকে আমরা ভোট দেওয়ার জন্য চেষ্টা করবো। এই ভালো মানুষগুলোকে যদি আমরা নির্বাচিত করি তাহলে আমাদের দেশ এখন যে অবস্থায় ভালো উন্নয়নের দিকে আছে, আরো অনেক দূরে গিয়ে যাবে। এই আসনের বিএনপি নেতার দাবি, মাঠ গোছাতে পুলিশি হয়রানির মুখে পড়ছেন তারা। অন্যদিকে আওয়ামী লীগ নেতা বলছেন ভোটারের কাছে যাওয়ার মুখ নেই বলে বিএনপি মিথ্যাচার করে মুখ লুকাচ্ছে। হয়তো পুলিশি হয়রানির কারণে আমাদের কেন্দ্র কমিটিগুলো করতে সমস্যা হয়েছে, তারা আমাদেরকে জয় হইতে দিচ্ছে না কোনো রকম। সত্যিকার অর্থে তারা ভোটারদের কাছে যাওয়ার মতো তাদের কোনো মুখ নাই, সেজন্য তারা মিথ্যাচার করে মুখ লুকাচ্ছে। এই আসনে মোট ভোটার 331,245 জন। গত নির্বাচনের পর আসনটিতে 64,295 জন নতুন ভোটার যোগ হয়েছে। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ফেনী 3 আসন নিয়ে বিস্তারিত থাকছে রাত 8টার নির্বাচন সংবাদে। মাদারীপুরের নদনদীগুলোতে দীর্ঘদিন ধরে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। বছরের পর বছর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালী একটি মহল চালাচ্ছে এই ব্যবসা, আর এতে ক্ষুব্ধ নাগরিক সমাজ, যদিও ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও সাধুতাকনের ছবিতে রিপোর্ট। মাদারীপুরে শিবচর উপজেলার পদ্মা নদী, প্রশাসনের চোখের সামনেই মাসের পর মাস ড্রেজিং করে নদী থেকে বালু তোলা হচ্ছে। একই অবস্থা উপজেলার আড়িয়াল খাঁ নটটির অংশেও। এখানে বালু উত্তোলনের ফলে হুমকিতে রয়েছে ঢাকা খুলনা মহাসড়কের হাজি শরীয়তুল্লাহ সেতু আর ভাঙন আতঙ্কে নদীর পাড়ের মানুষ। রাজৈ উপজেলার চিত্রও ভিন্ন নয়। টেকেরহাট সেতুর পাশেই একাধিক ড্রেজার মেশিন দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। বছরের পর বছর প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষুব্ধ এলাকাবাসী। বালুকাইটা গাঙ্গুং মানে নষ্ট করে লাগছে, পার ভাঙে যায়, দোকানপাট ক্ষতি হয় মানুষের। এই মাটি কাটায় অবশ্যই ক্ষতি হবে, সেটা হলো মার্কেটেরও সমস্যা হবে, নদীর পাড়ই ভাঙবে। রাজনৈতিকভাবে এটা পদক্ষেপ নিতে হবে, প্রশাসনিকভাবে পদক্ষেপ নিতে হবে, তাহলে হয়তো এটা বন্ধ হবে। তাহলে
নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশকে হুমকির মুখে ফেলা হচ্ছে বলে মনে করেন সুধীজনেরা। ব্রিজ এলাকা ঘেসেই ড্রেজিং গুলো করা হচ্ছে, যার কারণে ব্রিজের যে পিলারের তলদেশের যে মাটি এটা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্রিজ ধসে পড়ে যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা রয়েছে। তাই আমি মনে করি দায়িত্বশীল যারা আমরা সমাজের রয়েছে এবং প্রশাসনেরও যারা রয়েছে তাদের সকলেরই এই বিষয়ে আরো বেশি সচেতন হওয়া উচিত। রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি না হলেও শিবচর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার দাবি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চলছে। বিআইডব্লিউটি এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ড্রেজিংগুলো চলছে সিক্স লেন এক্সপ্রেস হাইওয়ে এবং নদীর নাব্যতা যে প্রকল্প এই প্রকল্পের জন্য। তো আমি এখনো পর্যন্ত এরকম অবৈধ ড্রেজিংয়ের কোনো ইনফরমেশন আমার কাছে নাই, যদি কোনো ইনফরমেশন আসে আমরা দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেব। জেলার আড়িয়ালখা, কুমারনদ, পালরদি, পদ্মা ও ময়নাকাটা নদীর একাধিক জায়গায় ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সময় সংবাদ, মাদারীপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে অসহিষ্ণু হয়ে উঠেছে বিভক্ত ছাত্রলীগ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদিনই ঘটছে সংঘর্ষ। দলের শীর্ষ পর্যায়ে অভিযোগ জানাবে স্থানীয় আওয়ামী লীগ। গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেকের সর্বোচ্চ সাজার দাবিতে রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশ। নেতাদের সাজার প্রতিবাদে জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ। মাঠ পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নই সরকারের লক্ষ্য, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী। স্প্যানিশ ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচন। 60 বছরের পুরনো ইঞ্জিনে জোড়াতালি দিয়ে চলছে ট্রেন। অকার্যকর ইঞ্জিনের কারণে প্রতি বছরই বাড়ছে দুর্ঘটনা, সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন রেলমন্ত্রী। এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দুর্গাপূজার প্রস্তুতি, মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা সাজানোর কাজ। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।